এটা হচ্ছে বাওফেঙ্গের খুবই ছোট্ট একটা রেডিও, মডেল হচ্ছে T1। তো এটা সম্ভবত বাওফেঙ্গের সবচেয়ে ছোট একটা রেডিও, যেটা নাকি VHF UHF দুইটা ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে। আমরা যদি অন করি, এটা যেমন এই মুহূর্তে হচ্ছে VHF একটা 145.500 MHz বসানো আছে। তো এইটার ক্ষেত্রে রিকমেন্ডেড না যে VHFটা ব্যবহার করব, তো আমরা TXও করতে পারবো। সিকিউ সিকিউ সিকিউ, আমরা যদি চেক করে দেখি কাজ করে কিনা। এই যে আমরা TX করতে পারতেছি এটাতে, বা যদি আমরা অন্য জায়গা থেকে TX করি। সিকিউ সিকিউ সিকিউ, দিস ইজ সিয়েরা ক্লান্টন পাপা হুইস্কি, সিকিউ সিকিউ সিকিউ। তার মানে আমরা VHF-এ আমরা ট্রান্সমিট করতে পারতেছি। আমরা যদি এবার UHF-এ দেখি, UHF-এ আসলাম, আসার পরে 433500, আমরা TX করি, সিকিউ সিকিউ সিকিউ। আমরা যদি RX করি, সিকিউ 435500, সিকিউ সিকিউ সিকিউ, দিস ইজ সিয়েরা 21 পাপা হুইস্কি, সিকিউ সিকিউ সিকিউ। তার মানে আমরা VHF তারপর UHF দুইটাতে আমরা TX করতে পারলাম। তো এই রেডিওটার ক্ষেত্রে মজা হলো, এটা মানে নর্মাল হচ্ছে 1 ওয়াটের। আমরা যদি চাই, যদি ব্যাটারি চার্জ কম থাকে বা আমরা লো ওয়াটে আমরা ট্রান্সমিট করতে চাই, তাহলে 0.5 আমরা ট্রান্সমিট করতে পারবো। তো এটার সিস্টেমটা হচ্ছে আমরা অফ করলাম, উপরে যে পাওয়ার বাটনেতে অফ করলাম, করে পাওয়ার বাটন আর হচ্ছে ল্যাম্প দুটো যদি একসাথে চাপ দিয়ে ধরে রাখি, তার মানে এই মুহূর্তে হচ্ছে 1 ওয়াটে চালু হইলো। অফ করে দিলাম, আবার যদি চাপ দিয়ে ধরে রাখি, এটা 5 বলতেছে, এটা কিন্তু 5 ওয়াট না, এটা বেসিক্যালি 0.5 ওয়াট হওয়ার কথা, মানে আধা ওয়াট। তো আমি জানি না কেন 5 বলতেছে। অফ করলাম, আবার আমরা অন করি। আচ্ছা, তো এই ক্ষেত্রে কী কী আছে এটা আমরা দেখে নিই। যেমন এটা একটা টর্চ লাইট আছে, এই যেখানে একটা টর্চ লাইট আছে, তারপরে হচ্ছে এখানে একটা ভলিউম আছে, ভলিউম দিয়ে কমানো বাড়ানো যায়। কিন্তু আনফর্চুনেটলি ভলিউম বাটনটা খুব ভালো কাজ করে না, যে আমি এটা চেক করে দেখছি যে এটা ইয়াতেও আছে, ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন এরকম, যে ভলিউম বাটনটা যদি আপনারা মানে পারফেক্টলি কাজ করতে চান, তাহলে ভিতরে সার্কিটটা খুলে আলাদা একটা রেজিস্ট্যান্স বসাইতে হয়, তো অনেক যন্ত্রণা। তো মোটামুটি লেভেলে কাজ করে ভলিউম লেভেলটা, একদম মানে মিনিমাম লেভেল রাখলেও দেখা গেছে যে প্রচুর সাউন্ড হয়। এটা হচ্ছে FM রেডিও, FM রেডিও আছে। আর এইখানে একটা আছে SOS বাটন, ইজ এ সেভ আওয়ার সোল, তার মানে এটা যদি চাপ দিই, তাহলে একটা যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে এই ফ্রিকোয়েন্সিতে সে একটা টোন বাজাতে থাকবে, যে আমি কথা বলতে পারতেছি না, মানে সেভ আওয়ার সোল অথবা SOS আমি একটা সিগন্যাল পাঠিয়ে দিলাম। তো গেল এটা, এটা হচ্ছে PTT বাটন। আর অ্যান্টেনা, এক্সটার্নাল অ্যান্টেনা লাগানোর কোনো সুযোগ নাই, বিল্ট ইন যে অ্যান্টেনা আছে এটাই। ভলিউম যদি কমাইও, এটা হচ্ছে মিনিমাম ভলিউম, তারপরেও যথেষ্টই সাউন্ড হয়। তো এটা হচ্ছে PTT বাটন, আর পাওয়ার বাটন এটা তো বললাম। আর এইটা নর্মালি ওয়াকিটকির এখানে দুইটা বাটন ইয়া থাকে, কি বলে, জ্যাক থাকে, এই দুইটা দিয়ে হচ্ছে আমি যদি বক্স চালাইতে চাই অথবা মানে হেডফোন লাগাইতে চাই এটাও লাগানো যায়, এবং প্রোগ্রামিংও করা যায়, আমি যদি ফ্রিকোয়েন্সি বসাইতে চাই। তো এটা এটা দিয়ে শুধুমাত্র হেডফোন, এটা আর অন্য কোনো কাজে লাগবে না। আর এই এইখানে যে কেবলটা আছে এটা দিয়ে, অফ করে নিই বেটার, এখানে এই যে কেবলটা আছে এটা দিয়ে হচ্ছে চার্জ করা প্লাস হচ্ছে প্রোগ্রামিং করা, মানে প্রোগ্রামিং করা মানে আমার যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এগুলো শুধু আমি আপ ডাউন করে চেঞ্জ দেখতে পারবো যে কী কী ফ্রিকোয়েন্সি আছে, এই অনুযায়ী ইউজ করতে পারবো। কিন্তু আমি যদি পার্টিকুলার একটা চ্যানেলে গিয়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে চাই, তাহলে মেনুতে চাপ দিয়ে গিয়ে হয় না। এখানে যে মেনুতে চাপ দিলাম, মেনুতে চাপ দিয়ে স্কোয়ালস, তারপরে হচ্ছে এই এসব জিনিসগুলো চেঞ্জ করা যায়, কিন্তু ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায় না।
এটার এটা দিয়ে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা যায় না। সো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে গেলে এই যে এখানে একটা আলাদা প্রোগ্রামিং কেবল কিনতে হয় টি ওয়ানের জন্য, তো এই বিষয়টা একটু বিরক্তিকর। কারণ হচ্ছে আমার যে এইখানে এই এই দুইটা পিনওয়ালা যে কেবলগুলা, এইগুলা মোটামুটি যে কোনো ওয়াকিটুকিতেই মোটামুটি লাগে, ওই রিলেটেড সফটওয়্যার দিয়ে প্রোগ্রামিং করে ফ্রিকোয়েন্সি বসানো যায়। কিন্তু এইটার ক্ষেত্রে মাইক্রো ইউএসবি পোর্টের একদম স্পেশালি আলাদা ডিজাইনড একটা কেবল কিনতে হয়, প্রোগ্রামিং কেবল। তো এটা এটা খুবই বিরক্তিকর যে রেডিওটা আপনার হাতে আসা মানেই আপনি ব্যবহার করতে পারবেন তা না, আপনার ফ্রিকোয়েন্সির জন্য আপনার একটা কেবলের উপরে ডিপেন্ড করা লাগবে, ওইটা আলাদা করে কিনতে হয়। তো এই গেল এটা। আর আরেকটা শর্টকাট উপায় হলো রিসেট করার, যে ধরেন যে ফ্রিকোয়েন্সিগুলো আছে আপনি একসাথে সব রিসেট করে দিতে যাচ্ছেন, মানে প্রোগ্রামিং কেবল কেনার পরে আপনি কতগুলো ফ্রিকোয়েন্সি বসাইলেন, বসানোর পর আপনি যাচ্ছেন যে এক কমান্ডে সব রিসেট করে দিবেন। তাহলে অন করার সময় পাওয়ার আর হচ্ছে এই মনিটর অথবা ভলিউম যে বাটনটা আছে, দুইটা একসাথে চাপ দিয়ে ধরে যদি অন করেন আপনি, তাহলে যত ফ্রিকোয়েন্সি আপনি এখানে এডিট করে বসাইছিলেন সবকটা রিসেট হয়ে আবার ফ্যাক্টরি ডিফল্টে চলে যাবে। তো এটা মোটামুটি আমি যদি কভারেজ বলি, যেটা যেহেতু এক ওয়াটের একটা রেডিও, তো আইডিয়াল সিচুয়েশান যদি যান যেখানে কোনো অবস্টাকল নাই, কোনো বিল্ডিং নাই, তেমন গাছগাছালিও নাই, তো ওই সব জায়গায় বা অন্যান্য কোনো আদার সিগন্যালও কোনো যন্ত্রণা করার মতো নাই, তাহলে মোটামুটি ধরে নেওয়া যায় যে 2-3 কিলোমিটার হয়তো আপনি এটা পাবেন এটা দিয়ে। মানে সেম একটা এই সেট তো আরেকটা সেট বা অন্য একটা সেট সেম ফ্রিকোয়েন্সিতে যদি থাকে, আর ঢাকা শহরে বা মানে যে কোনো শহরে যদি প্রচুর অবস্টাকল থাকে, বিল্ডিং থাকে বা অন্যান্য এরকম সিমিলার কাইন্ড অফ ফ্রিকোয়েন্সি থাকে, তাহলে হয়তো ম্যাক্সিমাম 1 কিলোমিটার পর্যন্ত পাবেন অথবা 0.5 কিলোমিটার, মানে একটা ছোট্ট বিল্ডিংয়ের মধ্যে হয়তো আপনি কাজ করতে পারবেন বা বিল্ডিংয়ের ওপরতলা থেকে নিচতলা। এছাড়া অত বেশি দূরের জিনিস আসলে আশা করে লাভও নাই এই এই সিম্পল একটা জিনিসের মধ্যে। আর যদি রিপিটারের কথা বলি, যদি আপনার রিপিটার থাকে, তাহলে রিপিটার থাকলেও মোটামুটি আপনি রিপিটারের 8-10 কিলোমিটারের মধ্যে যদি থাকেন স্ট্যান্ডার্ড রেঞ্জের যে রিপিটারগুলো আছে, তাহলে আপনি এদের রিপিটার ব্রেক করতে পারবেন, এদের রিপিটার ব্রেক করে কথা বলা যায়। তো জিনিসটা ছোট হইলেও খারাপ না, যথেষ্ট পাওয়ারফুল একটা জিনিস। তো এই রিলেটেড যারা নাকি কী বলে রেডিও রিলেটেড কাজ করতে পছন্দ করেন, তারা এটা আরও অন্যান্য যে ফিচারগুলো আছে, যে অন্যান্য কোন ফিচারটিতে আরও কী কী করা যায় এগুলো ঘেঁটে দেখতে পারেন। আর যারা শখে ব্যবহার করতে চান, যারা শখে রেডিও ব্যবহার করে, এদেরকে বলা হয় অ্যামেচার রেডিও অপারেটর। তো ইয়েতে যেমন বাংলাদেশে আপনার বিটিআরসি আছে, বিটিআরসিতে গিয়ে আপনি পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে একটা লাইসেন্স নিতে পারেন, নিয়ে তারপর আপনার একটা ইয়া হবে কী বলে কল সাইন হবে। যেমন আমার কল সাইন হচ্ছে S21PW, আর একটু বলতে গেলে Sierra 21 Papa Whiskey। তেমন আপনি একটা কোড নিয়ে নিতে পারবেন বিটিআরসি থেকে, তো বিটিআরসি থেকে কোড নিয়ে আপনি আপনার মতো করে আপনি তখন এই রেডিওগুলো একদম লিগেলি ব্যবহার করতে পারবেন, মানে বিটিআরসি থেকে পারমিশন নিয়ে। তা আছে, এ পর্যন্তই, ভালো থাকবেন যতটা সম্ভব।